হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইসরোর তরফ থেকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে, যেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার চারটে পোস্টের জন্য কমপ্লিট ডিটেলসে নোটিফিকেশন প্রকাশিত করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, ইসরোর তরফ থেকে। বেশ কিছুদিন আগে তোমাদের সামনে ইসরোর রেসপেক্টে একটা নোটিফিকেশন নিয়ে প্রকাশিত আপডেট যেটা বেরিয়েছিল তার রেসপেক্টে ভিডিও প্রোভাইড করেছিলাম। আজকে একটা নতুন আপডেট বেরিয়েছে তার রেসপেক্টে তোমাদের সামনে ভিডিও প্রোভাইড করছি। চলো আজকের ভিডিওটা কমপ্লিট ডিটেলসে তোমাদের সামনে শুরু করা যাক। সর্বপ্রথমে তোমাদের এখানে বলে রাখি, অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে। পে লেভেল 4 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পাবে এবং অটোনোমাস বডিজের রেসপেক্টে কিন্তু ইসরো পড়ে, এটা অলওয়েজ মাথায় রেখে দেবে। এখন যদি ভ্যাকেন্সি রেসপেক্টে থাকে, প্রথমে বলে রাখি তোমাকে পোস্ট কোড ওয়াইজ এবং জোন ওয়াইজ ভ্যাকান্সি বেরিয়েছে। আহমেদাবাদের রেসপেক্টে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কীরকম কী বেরিয়েছে, তার সাথে বেঙ্গালোরের রেসপেক্টে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কী কী বেরিয়েছে। এইভাবে প্রতিটা কিন্তু বেরিয়েছে। তো তোমাদের এখানে বলে রাখি পোস্ট কোড অনুযায়ী ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকান্সি কিন্তু এখানে বেরিয়েছে এবং কমপ্লিট ভ্যাকান্সি রেসপেক্টে তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো কোন পোস্টের রেসপেক্টে কীরকম কীরকম ভ্যাকান্সি বেরিয়েছে। তো চলো একটা একটা করে তোমাদের সামনে শুরু করি। তো সর্বপ্রথমে পোস্ট কোডের রেসপেক্টে যদি কথা বলি, তাহলে প্রথম যে পোস্ট কোড বেরিয়ে গেছে পোস্ট কোড 1, সেটা কার তরফ থেকে বেরিয়েছে না সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টের রেসপেক্টে বেরিয়েছে। প্রথমে বলে রাখি আহমেদাবাদ থেকে কিন্তু আনডিজার্ভ ক্যাটাগরি 10টা নম্বরের ভ্যাকান্সি বেরিয়েছে। ওবিসি 8টে বেরিয়েছে, এসসি ক্যাটাগরি 2টে বেরিয়েছে, এসটি ক্যাটাগরি 4টে বেরিয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি 2টে বেরিয়েছে। টোটাল 26 কিন্তু নম্বর অফ ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক এইভাবেই তোমাদের এখানে বলে রাখি এখানে পরপর কী কী বেরিয়েছে। মানে ব্যাঙ্গালোরের তরফ থেকে টোটাল 125 নম্বর অফ ভ্যাকান্সি, 51 কিন্তু আনডিজার্ভ ক্যাটাগরিদের জন্য বেরিয়েছে। সিমিলারলি এখানে কিন্তু পরে হাসানের তরফ থেকে 8টা নম্বর ক্যান্ডিডেট যেটা কিন্তু আনডিজার্ভে থাকবে টোটাল 16টা থাকবে। হায়দ্রাবাদের রেসপেক্টে 14টা থাকবে আনডিজার্ভ ক্যাটাগরি, টোটাল 35 থাকবে। সিমিলারলি পরের যেগুলো আছে সেগুলো রেসপেক্টে কিন্তু 54টা টোটাল নম্বর ভ্যাকান্সি থাকছে। তিরুবনন্তপুরমের রেসপেক্টে কিন্তু এখানে সব মিলে 83 নম্বর ভ্যাকান্সি থাকছে, 40 কিন্তু আনডিজার্ভ ক্যাটাগরি রেসপেক্ট থাকছে এবং টোটাল ভ্যাকান্সি পোস্ট কোড 1 রেসপেক্টে 150 থাকবে এবং তার রেসপেক্টে আনডিজার্ভ ক্যাটাগরি 150 আর 339 339 কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি থাকছে এবং রেসপেক্টলি ট্রেডের ওয়াইজ তো থাকছেই। এবং যদি কথা বলি পোস্ট কোড 2 রেসপেক্টে, তো সিমিলারলি আহমেদাবাদের রেসপেক্টে, ব্যাঙ্গালোর রেসপেক্টে কী কী থাকছে এই সব কিন্তু ইন ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি। তো ইচ অ্যান্ড এভরি বলে লাভ নেই, যে সিম্পলি পোস্ট কোড 2 রেসপেক্টে টোটাল ভ্যাকান্সি আনডিজার্ভ ক্যাটাগরি 76 থাকছে এবং টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে থাকছে 153। সিমিলারলি পোস্ট কোড 3 রেসপেক্টে যদি কথা বলি, এখানে কিন্তু নাম্বার অফ টোটাল ভ্যাকান্সি 16 থাকছে, যার মধ্যে আনডিজার্ভ ক্যাটাগরি কিন্তু 9 থাকছে, যেটা শুধুমাত্র ব্যাঙ্গালোর রেসপেক্টেই বেরিয়েছে। পোস্ট কোড 4 অনুযায়ী কিন্তু এখানে ব্যাঙ্গালোর রেসপেক্টে শুধুমাত্র বেরিয়েছে, আনডিজার্ভ ক্যাটাগরির জন্য 6 টোটাল নাম্বার ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে 14 থাকছে। সব মিলিয়ে বেশ ভালো ভ্যাকান্সি বেরিয়েছে। পোস্ট কোড 5 রেসপেক্টে যেটা থাকছে সেখানে কী থাকছে, না পোস্ট কোড 5 রেসপেক্টে টোটাল আনডিজার্ভ ক্যাটাগরি 2 এবং টোটাল ভ্যাকান্সি 3 থাকছে। সিমিলারলি পোস্ট কোড 6 রেসপেক্টে কী থাকছে, না টোটাল আনডিজার্ভ ক্যাটাগরি 1 বেরিয়েছে হায়দ্রাবাদের তরফ থেকে, যেটা আনডিজার্ভ ক্যাটাগরি এবং টোটাল ভ্যাকান্সি রেসপেক্টে থাকবে। তো কমপ্লিটলি 6 পোস্টের রেসপেক্টে ভ্যাকান্সি ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, ইসরোর তরফ থেকে কিন্তু বেরিয়ে গেছে। এখন পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে তোমাদের সামনে কথা বলবো। সর্বপ্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তার সাথে সাথে এক্সপিরিয়েন্সের রেসপেক্ট কথা বলবো। সিম্পলি যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে এবং 60% মার্কস থাকে এবং সিজিপি যেটা বলে সেটা হচ্ছে 6.32 মিনিমাম, তার বেশি থাকলে কোনো অসুবিধা নেই, তার কম থাকলে প্রবলেম হয়ে যাবে, যেটা 60%কে ভ্যারি করে। গ্র্যাজুয়েশন হোক, বিটেক হোক, সিম্পল নর্মাল গ্র্যাজুয়েশন হোক, তারা সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে, যেটা কিন্তু এখানে পোস্ট নাম্বার 1, 3 আর 5 তার তরফ থেকে থাকবে। 6 টোটাল পোস্ট বেরিয়েছে তার রেসপেক্টে এবং তার সাথে কম্পিউটার জানতে হবে। এবং পরবর্তী যে পোস্টগুলো আছে অর্থাৎ স্টেনোগ্রাফার, জুনিয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ 2, 4, 6 এই তিনটা পোস্টের জন্য কিন্তু সেমই থাকছে। গ্র্যাজুয়েশন 60% মার্কস অথবা তোমরা যদি সিজিপি এর হিসাব করো তাহলে 6.32, কিন্তু তার সাথে কী থাকবে, না তার সাথে আরেকটা জিনিস থাকবে, যদি ডিপ্লোমা করা থাকে সেখানে কিন্তু 60% মার্কস থাকতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স দিয়েছে স্টেনোগ্রাফারের জন্য। অর্থাৎ তোমাদের এখানে 1, 3, 5 যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্সদের জন্য এবং 2, 4, 6 1 বছরের এক্সপিরিয়েন্স থাকবে, দুটোতেই গ্র্যাজুয়েশন চেয়েছে, দুটোতেই সবাই আবেদন করতে পারবে, বি হোক, বিটেক হোক, তার সাথে মাস্টার ডিগ্রিতে অবভিয়াসলি আবেদন করতে পারবে, সিম্পল পাতি গ্র্যাজুয়েশনেরও আবেদন করতে পারবে। এখন যদি কথা বলি পরবর্তী ডিটেলসগুলো রেসপেক্টে, এবং এখানে তোমাদের বলে রাখি সেখানে কিন্তু কম্পিউটারও চেয়েছে, এটাও তোমাদের বলে রাখলাম, স্টেনোগ্রাফি যখন চেয়েছে কম্পিউটার তো চাইবেই। এখন যদি কথা বলি পরবর্তী ডিটেলসগুলো রেসপেক্টে, তো তোমাদের সামনে পরবর্তী যে ডিটেলসগুলো রেসপেক্টে কথা বলবো সেটা হচ্ছে এজ লিমিট। তো এজ লিমিট কিন্তু 9/1/2023 তার তরফ থেকে 28 অবধি বলে দিয়েছে, যার ভিতরে কিন্তু ওবিসি 31 দিয়েছে আর 33 অবধি এসসি এসটিদের দিয়েছে। তো 3 আর 5 সিমিলারলি দিয়েছে। 9/1/2023 রেসপেক্টে যদি 18 থেকে 28 অবধি হয় তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে অন্যান্য
ডিটেলসগুলো আছে, সেখানে হচ্ছে তোমরা আবেদন করবে কী করে। তো জোন ওয়াইজ তোমাদের আবেদন করতে হবে কোন পোস্টের জন্য করছো এবং কোন পার্টিকুলার জোনের রেসপেক্টে করছো। ছটা পোস্ট বেরিয়েছে, প্রতিটা পোস্টের রেসপেক্টে কোন কোন জোন থেকে ফর্ম বেরিয়েছে, কোথায় আবেদন করতে চাও, কোন পোস্টের জন্য করতে চাও, এই চারটে জিনিস যদি মাথায় থাকে তোমরা সেখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে, অনলাইনে রেজিস্ট্রেশন হবে এবং তারপরে আবেদন। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে অনলাইনে তোমরা ফর্মটাকে ফিল আপ করে নিও। এখন যদি পরবর্তী ডিটেলসগুলো রেসপেক্টে কথা বলি, তাহলে প্রথমে তোমাদের এখানে বলে রাখি এখানে যে পরবর্তী ডিটেলসগুলো রেসপেক্ট আছে অ্যাপ্লিকেশন ফিস, খুব নমিনাল একটা অ্যাপ্লিকেশন ফিস থাকছে, একটা থেকে শুরু করে ছটা যে টোটাল নাম্বার অফ পোস্ট বেরিয়েছে তার সবার জন্য কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস থাকবে। তো অ্যাপ্লিকেশন ফিস 100 rupees থাকবে এবং তার সাথে অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা এখন যদি তোমাদের সামনে কথা বলি সিলেকশন প্রসেসের রেসপেক্টে, তো রিটেন টেস্ট যেখানে কন্ডাক্ট করা হবে তার কিন্তু ভেনিউসগুলো এখানে দিয়ে দিয়েছে, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই। সবার প্রথমে বলে রাখি কলকাতা থাকছে, কলকাতা থেকে যারা এতক্ষণ ভয় পাচ্ছিলে কলকাতার জন্য তো ফর্মই বেরোয়নি, তো সেখানে বলে রাখি কলকাতা কিন্তু থাকছে, তো তোমরা কিন্তু রিটার্ন টেস্ট কলকাতা দিতে পারবে, তারপর কিন্তু তোমাদের কল লেটার আসবে। তো বলে রাখি এখানে পোস্ট নাম্বার 135 জন্য কী থাকবে না 120 সব মিলে কিন্তু মিনিটস থাকবে, অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে এবং যার রেসপেক্টে কিন্তু তোমাদের এখানে পার্টিকুলার সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করা হবে। 2, 4, 6 সেখানেও কিন্তু সেম থাকছে, 120 মানে প্রথম রাউন্ডটা সবার জন্য অ্যাকচুয়ালি সেম থাকছে। এবার স্কিল টেস্টের রেসপেক্টে কী কী থাকবে না সেগুলো বলে রাখি, তো 1:5 রেসপেক্টে স্কিল টেস্টের জন্য নিয়োগ করা হবে এবং এখানেও কিন্তু 1:5 জন্যই নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের মধ্যে যারা যারা সিবিটি পাস করে যাবে তাদের জন্য পরবর্তী যে রাউন্ড আছে কম্পিউটার রাউন্ড সেখানে কিন্তু হবে, এবং এখানে কম্পিউটার রাউন্ড এবং তার সাথে স্টেনোগ্রাফি টেস্ট এই দুটো রেসপেক্টে হবে, বিকজ 2, 4, 6 কিন্তু অন্য পার্টিকুলার পোস্টের রেসপেক্টে বেরিয়েছে। এখান থেকেই তোমাদের ফাইনাল সিলেকশন হবে এবং তারপরে কিন্তু তোমাদের যে টোটাল সিলেকশন প্রসেস সেটা কিন্তু থাকবে, রিটেন এক্সামিনেশন থাকবে এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের যে টেস্ট আছে সেটা কমপ্লিট করা হবে এবং তারপরে কিন্তু ফাইনাল যে সিলেকশন আছে সেটা কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে। এখন যদি কথা বলে স্যালারির রেসপেক্টে, 25,500 পার মান্থ তোমরা এখানে স্যালারি পাবে, লেভেল 4 অনুযায়ী মিনিমাম, তারপরে কিন্তু আস্তে আস্তে পারবে, এইচআরএ আছে, ডি আছে, সব কিছু যেরকম নর্মাল গভর্নমেন্ট এমপ্লয়িজ হয় সেখানে কিন্তু পাবে, তো কোনো অসুবিধা নেই। 25,500 টাকাতেই কিন্তু পার মান্থ তোমাদের কিন্তু টোটাল যে স্যালারি আছে সেটা শুরু হচ্ছে। তো বন্ধুরা এই হয়ে গেল কমপ্লিট ডেট, এখন যদি ফাইনালি ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে চলে আসি, তো 20/12/2022 ফর্ম ফিল আপ ওপেন হয়েছে এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 9/1/2023 থাকবে, পেমেন্ট লাস্ট ডেট কিন্তু আরও দুদিন এক্সটেন্ড করা আছে 11/1/2023। তো ফর্ম ফিল আপ কিন্তু 9 তারিখের ভেতরে করে ফেলতে হবে, হাতে সময়টা খুব একটা বেশি নেই, তো তার আগেই কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দিও। এবং তোমাদের একটা ছোট্ট কথা মাথায় রেখে দিচ্ছি এবং বলেও রাখি, সেটা হচ্ছে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে, ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্কও প্রোভাইড করা হচ্ছে, তোমরা নিশ্চিত ফর্মটাকে ফিল আপ করে দাও। কমপ্লিট ডিটেলসে কিন্তু তোমাদের সাথে ভিডিওতে কথা বললাম, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো তরফ থেকে কিন্তু ভেরিয়াস পোস্টের রেসপেক্টে ভেরিয়াস ভ্যাকান্সি বেরিয়েছে, কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, ডেলি নিত্য নতুন জানার জন্য তোমাদের জন্য চ্যানেল নিয়ে আসি, অতি অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত এবং চ্যানেলটাকে কিন্তু জয়েন করো, এটা একটা রিকোয়েস্ট রইল। আজকের জন্য এতটাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।